কিরকম চলছে এখনো তো সেরকম কিছু বলা যাচ্ছে না। মার্কেটের অবস্থা কখন মার্কেট হবে আর কখন হবে না এই নিয়ে আমরা এখনো বুঝতে পারছি না। তবে মার্কেট আশা করছি আমরা, এখনো কাস্টমারের যা ভিড় রয়েছে মার্কেট একটা হবে, আমরা এটা আশা করছি। কাস্টমাররা যদি এরকমভাবে আসে আমাদের সাথে তবে মার্কেট নিশ্চয়ই আমরা ভালো পাবো। বছর 1400-1500 টাকায় কিনতে হয়েছে, এবছর যেহেতু জিএসটি চালু হয়েছে সেহেতু সেই হিসাবে আজকে এইসব মালগুলো আমাদের 1600-1700 টাকায় কিনতে হচ্ছে। তারপর এই যে দোকানে 4-5 জন লেবার কাটছি, লাইট ভাড়া, ভ্যান ভাড়া, এই করেই আমাদের মালটা 1800 টাকায় কিনে এইবার লাস্টে আমরা সেটাকে বেচতে হচ্ছে 2400 টাকা। এটা যেরকম 2400 টাকা দিচ্ছি, এই মালটা যেরকম আমরা 3500 টাকা 3600 টাকা দিচ্ছি, এই মালটা এই একই দামের মধ্যে সেটা এক সাইজ ছোটো, এটা 7 টাকা বলে এটাকে আমরা 1600-1700 টাকা দিচ্ছি। এইগুলো একই দেখতে পাচ্ছেন, এগুলো এই এরকম 1600-1700-2200 এরকমভাবে আমরা বেচতে পারছি। এই দু রকমের বাইক এখানে আছে, তাই তো? আছে 500-600 আর এগুলো 600। যা আছে মোটামুটি মানে পুজোর যে ভিড়টা সেই ভিড়টা এখনো আসেনি, বুঝতে পারছেন? একটা ভিড় লাগে, প্রচন্ড একটা ভিড় লাগে, মানে আসছে কাস্টমার মানে এত ঘন না, হালকা হালকা কাস্টমার আসছে, বিক্রি হচ্ছে আর ভোর রাত্রি পর্যন্ত বিক্রি আমার। এবছর যা অবস্থা, দাও ঠাকুরের প্রচন্ড প্রচন্ড দাও, কাস্টমার পাগলের মতো ঘুরছে ঠাকুরের জন্য, কিন্তু বাজারে যে সেরকম একটা হচ্ছে তাও না। গত অবস্থায় এখনো রাত বাকি আছে, এখন দেখা যাক কতদিন কতদিন কি হয়। তারপরে এটা হচ্ছে 2200 টাকা, এদিকে আছে আপনার 650 টাকা, এদিকে আছে 1500 টাকা, এটা হচ্ছে 1800 টাকা, আচার উপরে 650, 350, 250, 200, সাইজ বুঝে দাম।